পানিতে ভিজে যাওয়ার কারণে ওই নাপাক জায়গাটুকু তরল হয়ে সরিয়ে হয়ে গেছে তাহলে তো শরীর নাপাক হয়ে গেল তো স্যার অজুটাকে সে বিতর্কিত করে ফেললো এটা উচিত না হ্যাঁ একটা মাসাল আছে যদি কেউ নাপাক কাপড়ে হয়তো উজু করে নিয়েছে জান বিষয়টা তার জানা ছিল না বা নাপাক কাপড়ে নামাজ পড়ে নিয়েছে সে জানতো না তাহলে ইনশাল্লাহ আল্লাহ মানুষের দেখবেন বরং দলিল ইনশাআল্লাহ আমরা দয়লার আরকে বলতে পারি যে নামাজটা তার সহিহ হয়ে যাবে ইনশাআল্লাহ এই অজুতে বা এই সালাত তার করে করতে হবে দলিল হলো শোনা পাওয়া দহাদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার এক ঘটনা তিনি যুত সহ নামাজ পড়ছেন সাহাবায়ে کرامও যুত সহ নামাজ পড়ছেন আল মসজিদে নাবেজে ওই সময় কুচকি পাথর দেওয়া ছিল মানে ফ্লোর ছিল ওই মেঝে ওই মাটির মানে কুচকি পাথরইতে দিবেছানো তার নাম বিশেষ জুতো পরে নামাজ পড়েছে সাহাবেরা জুতো পরে নামাজ পড়ছে এক সময় তিনি যুত খুলে দিলেন সাহ বাইক আরাম জুতো খুলে নামাজের ভিতরে তা নামাজ শেষ রাস উল্লাহ সল্লাহ আ সাল্লাম বললেন যে সাহাবেরা তোমরা কি জন্য জুতো খেললা তোমরা কি জন্য জুতো খুলেছিলে মাহামালকম আলাইল কায়েকুম আলাকুম তোমাদেরকে কে কোন বস্তু উদ্বুদ্ধ করেছে জুতো খুলতে তখন তারা বলেছেন এরা সাল্লা রায়না খা খালাতা খা খালানা আমরা দেখেছি আপনাকে খুলতে জুতো তাই তাই আমরা খুলে ফেলেছি তখন বলে যে আমাকে খবর দিলেন যে আমার জুতাই না আমি খুলেছিলাম তো এটা হলো হাদিস আর ফেখল হাদিস হাদিসের জ্ঞান হলো এখান থেকে বের হলো যে নবিসাম নামাজের কিছু অংশ হলো তিনি নামাজ পড়ে নিয়েছিলেন এই নাপাকি ওলা জুতাসহ পড়েছেন তাহলে নাপাকি যদি থেকে থাকে পোশাকে লেবাসে বা জুতোতে আর ও নামাজ পড়ে নেয় কিছু অংশ কিন্তু পরে জানতে পেরে খুলে দেয় তাহলে তার নামাজটা সহি হয়ে যাবে সুতরাং কেউ যদি অজান্তে এভাবে অজু করে ফেলে এই জাতীয় ছোটখাটো নাফাকি সহ আর বা নামাজ পড়ে ফেলে নাফাকি লুঙ্গিতে পেশাব টেশাব লাগা লুঙ্গিতে তাহলে তার নামাজটা হয়ে যাবে তাকে আর ফিরে পড়তে হবে না কিন্তু ইচ্ছা করে না কাপড়ে অজু করতে যাওয়াটা এটা এটা সঠিক অবশ্যই নিন্দনীয় কর্ম এবং অজুটা বিতর্কিত যারা মনে করেন যে না ফাঁকি থেকে খাওয়াটা শর্ত এটা দেখুন সে কেরাম বলছেন তাদের নিকটে এ অজু বাতিল আর যারা মনে করে যে নাপাকি থেকে বেঁচে থাকাটা এটা ওয়াজেব তাদের নিকটে অজুটা বাতিল হবে না এবং এই মতের প্রবক্তা খুব কম সংখ্যক লোক আছে এবং সাউকানি সহ আরো কিছু আলেম আছেন যারা মনে করেন যে না পাখি থেকে মুক্ত থাকা এটা শর্ত নয় এটা ওয়াজিব তো আলাকুল্লাহ হাল আমাদের মনে রাখতে হবে যে জেনেশনে আমরা এই দুষ্কর্মে লিপ্ত হবে না যে নাপাকি কাপড় পরে ওযু করলাম বিশেষ করে নাপাকি কাপড় পরে অজুটা তখন চরম বিতর্কিত হয় যে যখন ওই নাপাকিটা মানে পানির তরলতায় কি হয়ে যায় তরল হয়ে যায় এবং শরীরে লেগে যায় অধিকাংশ আলা মায়েক মনে করেন যে তখন অজুটাই বাতিল হয়ে যাবে অজু বাতিল হয়ে সারা তার অপেক্ষা করবে ওজনায় তো সলাত নয় তা এটা অধিকাংশ আলাম আ অবস্থান যদি কিছু আলেম ভিন্ন মত পছন্দ হয়েছে বলা যায় এটা বিরল মত এই মতের উর্বরতা একেবারে কম এবং দরিলও খুব মানে একেবারে দুর্বল জয়ের দড়ি বলা যেতে পারে আল্লাহ আলাম সাল্লাহ নবি এমহমদ আলা আলী ও সাব আজম আইন